এই দেহটা আমাকে দান করে দাও ওটা তো আমারই দেওয়া বস্তু মাগো টিকেট টাকা পয়সা খরচা করে বাড়ি বানিয়ে সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হয় তাই না আমরা যে পথে চলি সে পথেই ট্যাক্স দিতে হয় তাই না গাড়ি নিয়ে গেলে ট্যাক্স দিতে হয় না বৎসরে তাহলে ভগবান যে সুন্দর বাড়িখানা তোমায় করে দিয়েছে এই সুন্দর বাড়ি নিয়ে তুমি যে বসত করছো তাহলে ভগবানকে কিছু ট্যাক্স দিতে হবে তো ভগবানেরও ট্যাক্স দিতে হবে না এই যে সুন্দর বাড়িটা দিয়েছে তার জন্যে তুমি কি কোনো ট্যাক্স দিলে তাই প্রভুর চরণে আত্মসমর্পণ করো এই দেহ মন প্রাণ প্রভুর চরণে সবে দাও কোনো কিছুর অভাব আছে আর এটা তো সত্য কথা অভাব না থাকলে কেউ তো কোনোদিন ভিক্ষার ধুলি দিয়ে গিয়ে পথে দান চাই না পথে দান চাই না কোনো অভাব যদি না থাকে তাহলে কেউ পথে দান চাইবে যাদের কিছু নাই অভাব কষ্ট তারা পথে গিয়ে হাত পেতে দান তাই না তাহলে ভগবানের আমার কি অভাব মহাদেব বললে প্রভু আমার কি চাইছে জানো প্রেম ভিক্ষা চাইছে অন্য কিছু নয় প্রেমের কানাল হচ্ছে ভগবান উনি তো প্রেমের কানাল হয়ে এসেছে নদিয়া প্রতিজ্ঞা করেছি যে প্রেম ঋণ শোধ করবো নদিয়ায় গিয়ে কার কাছে প্রতিজ্ঞা করেছে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর তাই সে প্রেম ঋণ শোধ করতে গৌর হয়ে এসেছে নদিয়া তাই আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনাবে আচ্ছা মায়েরা বলুন তো
মহাপ্রভু দুটি বাহু তুলে আছে তাই তো আচ্ছা প্রভুর হাতে কি কিছু আছে গৌর হরির হাতে কিছু আছে দেখা যায় শঙ্খ আছে চক্র আছে গদা পদ্ম কিছু নাই বাঁশিও নাই কিছু নাই মহাপ্রভুর হাতে কিছু নাই অন্যান্য যুগে ধারণ করেছিলেন তাই না রাম অবতারে ধনুর্বাণ হাতে নিয়েছিলেন ভগবান রামচন্দ্র তাই তো তারপরে কৃষ্ণ অবতারে কৃষ্ণের হাতে কি ছিল লাঠি নাকি লাঠি বাঁশি হ্যাঁ কৃষ্ণের হাতে ছিল বাঁশি আর গৌরের হাতে কি আছে কিচ্ছু আছে হাত তুলে আছে কিচ্ছু নাই হৃদয় গৌর হরি বল হরি বল প্রভু বললে এবার আমি ভক্তকে রক্ষা করতে আমার করে কোন অস্ত্র ধারণ করব না ভগবান এবার প্রতিজ্ঞা করেছে এই কলিযুগে আসতে হবে প্রেম নাম অস্ত্র প্রেম অস্ত্র দিয়ে কলির জীবকে উদ্ধার করব তাই প্রভু বাহু তুলে হরিনাম করছে প্রভু যখন হরিনাম করতেন বাবা হাত কিন্তু নিচের দিকে নয় নিচের দিকে সবসময় বাহু তুলে এটা জগৎকে শিক্ষা দিলে যে বাহু তুলে ভগবানকে না ডাকলে ভগবানের কৃপা হয় না আত্মসমর্পণ না করলেই ভগবানের কৃপা হয় না তাই তোমরা বাহু তুলে কৃষ্ণ নাম করো ভগবান দেখলেন আমি যদি বাহু না তুলি এরাও তো তুলবে না সেই জন্যে নিজেই তুলে বসে আছে একবার হরি বলে বাহু তোলে ভগবান সারাক্ষণ হাত তুলে আছে আসুন না আমরা একটু তুলি প্রেম সে সবাই মিলে আমাদের সঙ্গে আপনারা বাহু তুলি একটু তালি দিয়ে ধরি করে একবার হরি বলে বাহু তোলে নাচরে মন কৃষ্ণ বলে শোনা গেল না তো ভোল্টেজ কম কেন এত এত ভোল্টেজ কম হলে হবে বাবা কি বলছি একবার বদন হরে কৃষ্ণ নাম করো তাহলে কি হবে দূরে যাবে মনের ময়লা সাবান সার দিলে তো জামা কাপড়ের ময়লা চলে যায় কিন্তু মনের ময়লা কিসে যাবে মন যদি পরিষ্কার না হয় তাহলে ভগবানের দর্শন করা যাবে না আগে মনকে পরিষ্কার করতে হবে তা মন পরিষ্কার করতে গেলে কি করতে হবে এই কৃষ্ণ নাম করতে হবে নাম করলে তোমার মনের ময়লা চলে যাবে তাই বলছে Oh,
তিনিও বলেন যে দাদা সবই আছে কিন্তু শান্তি নাই ভাইরা বলুন তো কেউ সরস্বতী আছে আমরা জগতে বলুন হাত তুলে বলুন যে আমি একেবারে সরস্বতী আছি একদিক থেকে না একদিক থেকে আপনার অশান্তি অসুখ থাকবে তাই না কি গো সরস্বতী কিন্তু আমরা কেউ নাই আছি না একদিকে রোগ নাই শোক অভাব কষ্ট যে কোনো একদিকে থাকবে কারণ সরস্বতী হয়ে গেলে তো ভগবানকে ভুলে যাব সেই জন্যই একটা না একটা অভাব কষ্ট দুঃখ আমাদের প্রত্যেকের আছে তাহলে সরস্বতী কেউ নাই তা যে ব্যক্তির অনেক কিছু আছে সেও বলে যে দাদা শান্তি নাই কারণ ভগবান একদিন সবাইকে ডাকলেন ডেকে এক চারটা করে সব কিছু দান করে দিলেন ক্ষীরের একটা নিজের চরণের তলে লুকিয়ে রাখলেন তাই লক্ষ্মী জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো সব কিছু সবাইকে দিয়ে দিলেন কিন্তু আপনার চরণের তলে যে একটা জিনিস লুকিয়ে রাখলেন ওটা তো কাউকে দিলেন না কি ওটা ভগবান বললেন ওটা কি জানো যেটা আমি চরণ তলে লুকিয়ে রেখেছি সেটা হলো শান্তি বিদায় গৌর হরি বল হরি বল সবাইকে সব কিছু দিলে কিন্তু একটা জিনিস নিজের চরণের তলে রেখে দিলে কেন না যারা ভগবানের চরণ স্মরণ করবে যারা ভগবানের চরণ আশ্রয় করবে তারা একমাত্র সুখে শান্তিতে থাকতে পারবে তাহলে যারা ওই চরণ স্মরণ করে কৃষ্ণ নাম করবে আমার সে সময়টুকু আপনি দেখবেন একটু তালি দিয়ে কৃষ্ণ নাম করবেন দেখবেন সেই সময়টুকু আপনার একটু শান্তি মনে হবে তাই না এই নামের মধ্যে ডুবে যদি নাম করা যায় তাহলে একটু শান্তি পাওয়া যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় তাহলে যারা আমার চরণ আশ্রয় করে আমার ভজন করবে তারাই শান্তি পাবে নিতাই গৌর হরি বল হরি বল